বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। না, এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে, যা দেখা যাচ্ছে তাতে দোতলায় হয়েছে। তো ঘরটা তো একতলায় ছিল না, একতলায় বাচ্চাদের কম্পিউটার ক্লাস, দোতলায় বোম ব্লাস্ট হয়ে ছাদ উড়ে গেল। আবার কয়েকজন নাকি বলছে, শুনছি নাকি বাইরে থেকে কে এসে একজন বোমা ফেলে গেছে। আরে একটু চিন্তা করে, তৃণমূলের লোকজনদের আজকাল বলে একটু চিন্তা করে বলা উচিত যে বাইরে থেকে বোমা মারলো আর দোতলা ঘরের ছাদ উড়ে গেল, কোনো দিন সম্ভব? আর দেখবেন পুলিশও কিছু বার করতে পারবে না। পুলিশ এখন চেষ্টা করবে সমস্ত সরিয়ে দিয়ে জাগে জাগে বলে কিচ্ছু পাওয়া যায়নি বলে অপরাধীদের প্রোটেক্ট করবে। এটা দেখাচ্ছে সারা পশ্চিমবঙ্গে বোমা বন্দুকের রাজনীতি, হিংসার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন, এবং সেটা হচ্ছে সাধারণ মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, সেই অধিকারকে নষ্ট করার জন্যে। এবং মানুষ এবার আর সহ্য করবে না সামনের নির্বাচন। জানেন, নবান্ন অভিযানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ছেড়ে পালিয়ে গেলেন, নবান্ন বন্ধ করে দিলেন। এ তার আগের যেগুলো স্যানিটাইজেশনের জন্য বন্ধ হয়েছিল নবান্ন, 4-5 দিনের নোটিস ছিল, এদিন মাত্র 12 ঘন্টার নোটিস দিলেন। এ দেখেই বোঝা যাচ্ছে উনি ভয় পেয়েছেন এবং পুলিশকে বলেছেন মারো। পুলিশ মারছে, পাগলের মতন মারছে। একটি পাঞ্জাবি তার পাগড়ি খুলে দিল, তার চুলের মুঠি ধরে নিয়ে গেল, সারা দেশ উত্তাল। এবং এটা মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও মনে করলেন একবার যে এটা ঠিক হয়নি, পাঞ্জাবিদের সেন্টিমেন্টের জন্য ওই পুলিশের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে ওনার যারা বুদ্ধিদাতা তারা বলে এটা করবেন না, তাহলে পরের যে অভিযান হবে নবান্ন অভিযান বা লালবাজার অভিযান বিজেপির, তখন আমাদের এই পুলিশরা আর বিজেপিকে মারবে না। সুতরাং যে পুলিশ মারছে সে পুলিশকে আদর যত্ন করে বাবা বাছা বলে কোলে তুলে রেখে দেওয়া উচিত, তাদের বিরুদ্ধে আর কিছু করা উচিত নয়। না, করতে পারবে না তো বললাম। কারণটা হচ্ছে এই পুলিশদের বিরুদ্ধে আইপিসি সিআরপিসিতে ব্যবস্থা নেওয়া যায় এবং নেওয়া উচিত। কারণ একটি লোক তার বিরুদ্ধে তোমার কমপ্লেন থাকতে পারে, বন্দুক আছে, বন্দুক নেই, লাইসেন্স আছে কি লাইসেন্স নেই, কিন্তু সেই লোকটা যখন মাটিতে পড়ে গেছে, সে তোমাকে মারছে না, সে অসহায়ের মতন মাটিতে, সেই সময় তুমি নির্দয়ভাবে তাকে পেটাচ্ছ কেন? কোন আইনে আছে পুলিশের? কিন্তু তা এই পুলিশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তার কারণ, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে গেলে এই পুলিশদের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের, আইনের দরকার নয়, পুলিশদের দরকার। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।